ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাব হচ্ছে নাগের বাজারের মেলায়। উল্টো রথের মেলাটা আসলে একটুখানি দেখতে যাব, কারণ আগের সোজা রথের মেলাতে তো আমরা তো এখানে ছিলামই না, কারণ পুরীতে ছিলাম, পুরীতেই আমরা রথটা কাটিয়েছিলাম। পুরী থেকে ফেরার পর মনে হলো যে না, এই মেলাটাতে যাওয়া যাক। অনেক বছর প্রায় যাইনি, 5 থেকে 6 বছর হয়ে গেছে প্রায় মেলাটাতে আর যাওয়াই হয় না। তো চলো কিছু জিনিস তোমাদের দেখাই। যেহেতু মেলাটা আজকে শেষ দিন, তাই এত মানুষের ভিড় হয়েছে যে কিছু বলা যাবে না, মানে অনেক মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। আর মেলাটা বেশ বড়, অনেক বড়। এই যে এই ব্রিজটার তলায় এই মেলাটা হয়। চলো একটু রথের ওই দিকটা যাওয়া যাক, কারণ রথটাও নাকি বেরিয়েছে আর মা একটু পুজো দেবে বলছে। কারণ আগের রথে তো আমরা পুরীতেই পুজো টুজো দিয়েছিলাম, মা বলছে পুজো, আর উল্টো রথে পুজো না দিলে মনটা খুঁতখুত করবে, তাই মা বললো হ্যাঁ হ্যাঁ পুজো দিতে হবে, তো ওই জন্য ওই দিকটা যাবো। তো চলো পুজোটা একটুখানি দিয়ে নিই আগে। রথের কাছে যেন যাওয়াই যাচ্ছে না, মানুষের এত ভিড় যে ওদিকটা যেতেই পারছি না। আর মা এদিকে পুজো দেবে বলে কয়েকটা প্রসাদ কিনছে, সে প্রসাদ এলাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বললো দিদি দাঁড়ান আমি নিয়ে আসছি, সেও আর তাকেও খুঁজে পাচ্ছি না। ওই দিকটা চলো দেখি আবার খুঁজে পাই নাকি। এই যে এই দাদার থেকেই আমরা মেনলি প্রসাদটা কিনলাম, মানে পুজো দেওয়ার ইয়েটা কিনলাম, পুজোটা দেবো যেহেতু। আর মা এদিকে বলছে আমি যাই ভিড়ের মধ্যে, তোদেরকে আর যেতে হবে না। আর বোনও বললো আমিও যাবো, আর আইলাম আমিও যাবো, কারণ তিনজন মিলে একসাথেই পুজোটা দেবো। তাই একদম মানে ঠেলে ঠুলে যেতে হলো। আর মায়ের হাত থেকে অ্যাট লাস্ট পুরোহিত পুজোর প্রসাদটা নিল, আর পুরো প্রসাদটা নেওয়ার পর আমাদের কিছু মিজরি দিল আর একটা জিলাপিও দিল। সেই প্রসাদটা খাওয়ার পর মেনলি যেখান থেকে এই রথটা বেরাই সেই মন্দিরে একটু দর্শন করতে যাব, আর একটু পুজোও দেবো ওখানে। তো চলো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা থেকেই কিন্তু ওই যে এই রথটা তোমাদের দেখালাম, ওই রথটা কিন্তু এই মন্দিরটা থেকেই বেরায়। 7 দিন কিন্তু অন্য মন্দিরে গিয়ে থাকতে হয়, মানে আশেপাশে মাসির বাড়ি আছে জগন্নাথ দেবের, তো সেখানে গিয়ে থাকে, আবার এই মন্দিরে কিন্তু ফিরে আসবে। আর এই যে রাধাকৃষ্ণের মন্দির, কী সুন্দর একটা গোপালও দেখছিলাম, বেশ সুন্দর লাগলো। প্রণাম টণাম করলাম, প্রার্থনা করলাম মন দিয়ে, তারপর একটু বেরিয়ে অনেক জিনিস এখানে। আর সব থেকে মারাত্মক জিনিসগুলোই হচ্ছে আসবাবপত্র, না এত সস্তায় মেলাতে, মানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছিলো, হস্তশিল্প অনেক ছিল। আর চলো একটা জিনিস তোমাদের দেখাই, সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি, যেন মনে হচ্ছে এই যে এই সবজিগুলো সব মাটির রং করা, আর সেই ছোটোবেলায় দেখেছিলাম। আবার এখানে হচ্ছে ওই আলমারি, ছোটো ছোটো আলমারি, আবার এখানে হচ্ছে ওই দুধের ক্যান, সাইকেল, কী সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমি ফিরে গেছি। ছোটোবেলায় যদি ফিরে যেতাম না, এইগুলো আগে বাবাকে দিয়ে জোর করে কেনাতাম। যাই হোক, একটু কানের কিনতে হবে, কানের একটা নেবো। এই যে এইটাই আমি নিয়েছি, এইটাই ফাইনালি নিয়েছি, বা অন্য একটা ভিডিওতে পড়লে অবশ্যই বলে দেবো কোন কোথা থেকে নিয়েছি, মানে কোনটা নিয়েছি। এইটা নেবো না, কারণ এটা আমাকে একদম ভালো লাগছিলো না, মা বললে এটা ভালো লাগছে না। আর এদিকে মেলার সাথে সাথে গাছেরও বিশাল মেলা, আমি একটা নেবই, বেলফুলই নেবো। বাবা বলছে বেলফুল নিতে, আর আমি বেলফুলটা ভীষণ পছন্দ করি, তাই বেলফুলই নেবো। গাছ লাগানো আমাদের সবারই দরকার, তাই না? আর বোন এখানে বলছে সব কটা গাছ নিতে হবে। আরে না, সব কটা গাছের কোনো দরকার নেই, একটা গাছ নে, একটা গাছ, আর প্রত্যেক বছরে বা মাসে যদি একটা করে গাছ লাগাতে পারি তাহলেই অনেক, তাই না? আর আমার ভীষণ পছন্দ গাছ। আর এদিকে বোনের খিদে পেয়েছিলো বলে একটুখানি ঘুগনি খেলো। আর এই যে শেষ পর্যায়ে, আমরা মেলার শেষ পর্যায়ে চলে এসেছিলাম, ওইটা সার্কেল হয়ে ঘুরে চলে এলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।